কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ চৌত্রিশ ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ছিল লিওনেল মেসি ও চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের মাঠে নেমেই কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক একই সঙ্গে তিনি প্রথম কোন আলবি সেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসরে খেলেছেন একই সঙ্গে তিনি প্রথম কোনো আলবি সেলেস্তে ফুটবলার যিনি সাতটি কোপা আসরে খেলছেন এমন মাইল ফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে তবে তার জোরা এসিস্টেই কানাডাকে হারিয়েছে আর্জেন্টিনা আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে কোপার তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দুই শূন্য গোলে জিতেছে প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর ডেডলক ভাঙা গোল আসে বিরতির পর মেসির পাস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলরক্ষকের বাধার মুখে পড়লেও দ্রুত সঠিক গোল আদায় করে নেন হুলিয়ান আলভারেজ ম্যাচের শেষ দিকে আবারও মেসির রক্ষণ চেরা পাস বল পেয়ে লাউতারো মার্টিনেজ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গোলে বল জালে পাঠান ম্যাচটিতে আর্জেন্টিনার দখলে বল ছিল পঁয়ষট্টি শতাংশ এমন আধিপত্য ও জয় নিয়ে ম্যাচ শেষ করা নিয়ে মেসি বলেন আমরা ধৈর্য নিয়ে বলের দখল নেই এবং আক্রমণ চালিয়েছি আজ আমাদের ফাঁকা জায়গা খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভিন্ন ঘরনার ফুটবল খেলে যার বিপরীতে আমাদের মনোবল দৃঢ় রাখতে হতো এবং লক্ষ্য ছিল বল নিয়ন্ত্রণে রেখে সুযোগ আসলেই কাজে লাগানোর এহসানুল হক ঢাকা পোস্ট